তাহাজ্জুদের নামাজ অনেক ফজিলতপূর্ণ একটি নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মুতাল্লাক বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলেন, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করো, এটা হচ্ছে আপনার জন্য অতিরিক্ত নামাজ। আপনি যদি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দেন, তাহলে পরকালের জন্য আপনার জন্য একটি প্রশংসিত স্থানে আপনাকে অধিষ্ঠিত করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অর্থাৎ আল্লাহ পাক আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করো, এটা হচ্ছে আপনার তোমার অতিরিক্ত একটি নামাজ। এই নামাজ যদি তুমি আদায় করো, তাহলে কালকে আমাদের ময়দানে তোমাকে একটি প্রশংসনীয় স্থানে তোমাকে আদিষ্ঠিত করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেজন্য আমরা চাইব দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে রাতের তাহাজ্জুদের নামাজ সাথে আমরা পরিপূর্ণ আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।